ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের প্রিয়তম সিনেমায় কাজ করে বাংলাদেশে পরিচিতি পান ওপার বাংলার টিভি পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এই সিনেমা দিয়েই দুই বাংলায় শাকিবের প্রিয়তমা হয়ে ওঠেন তিনি। পাশাপাশি দর্শক মহলেও ব্যাপক প্রশংসিত হয় ইধিকার অভিনয় ও ব্যক্তিত্বের ধরন। তবে পশ্চিম বাংলার এই নায়িকাকে এবার যেন একটু ভিন্নভাবেই আবিষ্কার করলেন ভক্তরা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কিছু খোলামেলা ছবি প্রকাশ করেন ইধিকা, যেখানে দেখা যায় লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজে জল ছুঁয়ে দেয়া পাথরের ওপরে দাঁড়ানো ইধিকা, তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে, কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায়। অভিনেত্রীকে খোলামেলা পোশাকে দেখে নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েননি, নানা রকম নেতিবাচক মন্তব্যে কমেন্ট বক্স ভাসিয়েছেন তারা। বিষয়গুলো যেন চোখে পড়েছে ইধিকার, বাধ্য হয়ে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো সরিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার রাত থেকেই নায়িকার স্থির চিত্র তার অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।